তবে কামারহাটির মানুষ মদন মিত্র মুক্ত, আর মদন মিত্র মুক্ত মানেই যাচ্ছে সেফ হাউস, ঘুরবে অক্সিজেন নিয়ে, সিলিন্ডার নিয়ে, চাল নিয়ে, আপনারা যে যেখানে আপনাদের দায়িত্ব পালন করবেন। আরেকটা কথা, যদি কেউ আমায় ভালোবাসেন, মিডিয়ার ক্ষতি হয়, আইনের ক্ষতি হয়, বিচারের ক্ষতি হয়, কেউ কিছু করবেন না। আমার ওপর দায়িত্ব, যে ব্যাপারে চলছে নারদা আমি কোনো কথা বলবো না, আমি বলিনি, আমি বরং বলবো নারদ নারদ লেগে যা লেগে যা, আমি নারদা নিয়ে কিছু বলবো না। দুই, নারদা চক্রান্তে ষড়যন্ত্রে কিছু হয় আমি বলবো না, আর আমি সুস্থ কি না তার উত্তর এখানকার মেডিকেল বোর্ড দেবে। আমি আবার আপনাদের বলি, প্রাক্তন বলে আমি একজনকে চিনি, সেটা প্রসেনজিৎ, একটা খুব ভালো সিনেমা করেছিল, যে গানটা হচ্ছে এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই, তুমি আছো এই। আমি আর কোনো প্রাক্তন বুঝি না। আরেকটা কথা বলি ভালো করে শুনে রাখুন, আমার প্রাক্তন পিতামাতা তারা প্রয়াত, এছাড়া কোনো প্রাক্তন পিতামাতা নেই, আমার কোনো প্রাক্তন স্ত্রী নেই, আমার কোনো প্রাক্তন বান্ধবী নেই, আমার কোনো প্রাক্তন দল নেই, আমার কোনো প্রাক্তন ঝান্ডা নেই, আমি মদন মিত্র, আই অ্যাম এ লয়ালিস্ট। আর আজ নয় কাল আমি যখন চলে যাব তখন আমার সম্বন্ধে কেউ বলবে না এ হাত মুজে দে দে ঠাকুর, কিউকি মে গদ্দার নেই বল্কি ইমানদার হ্যায়। আমি এখন এখান থেকে যাব মাজার, এই মাজার 500 বছরের মাজার, এখানে আমি শুনেছি লর্ড মাউন্টব্যাটেন নিজে এখানে এসেছিলেন চাদর চড়াতে, আমি সেখানে চাদর চড়াবো। এছাড়া বেনারস থেকে আমার বন্ধুরা এসছেন। আচ্ছা বলুন তো, ভগবানকে যদি কেউ পুজো করতে যায় আর আপনি যদি ভগবানের ওপর ব্যান লাগিয়ে দেন, ভগবান কি করবে বলুন? আমি ভগবান নই, কিন্তু এখন তো পুজোর টাইম, আমি মামলা নিয়ে কোনো কথা বলবো না, মামলা বিঘ্নিত করে কোনো মামলা বলবো না, কিন্তু আমি যদি একথা বলি, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, সে যে চমকে বেড়ায় দীপ্তি হারায় যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ছুটে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই। আরে রামচন্দ্র জানতেন সোনার হরিণ পাওয়া যায় না, তিনি তো ভগবান ছিলেন, কিন্তু স্ত্রীর মনোরঞ্জনের জন্যে তিনি সোনার হরিণ খুঁজতে গিয়েছিলেন।